সালামু আলাইকুম। আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এখন কথা বলবো। ছোট্ট একটা কৌশল, সায়েন্টিফিক্যালি প্রুভড, যেইটা আপনি এখন রেগুলার পালন করলে আপনি এডমিশনে গিয়ে অন্যদের থেকে খুবই ভালো রেজাল্ট করতে পারবেন, যেটা আপনারা হয়তোবা জানতেন না, বাট আমি আপনাদের এই জিনিসটা ব্যাখ্যা করতেছি। ব্যাখ্যা করার পরে আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা জাস্ট মানলেই হচ্ছে, এটার জন্য খুব কষ্ট করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, সেটা কি। এর আগে আমি পার্টটা বলি। যেমন আমরা আপনাদের প্রায় 8,000 স্টুডেন্টের টেবিলের মধ্যে আমরা কিন্তু এই সিক্রেট ফাইলসটা পাঠিয়েছি, যেখানে হচ্ছে মেডিকেল প্যাটার্নের 100 মার্কের সব সাবজেক্টেরই কোশ্চেন আছে। তো আমি একটা কোশ্চেন নিয়েছি, আপনি এই এক্সামটা দিচ্ছেন রাত 10টার দিকে, দেওয়ার পর আপনি 10টার আগে দিচ্ছেন, 10টার দিকে আমাদের বায়োলজিটার পেজে গিয়ে সমাধানটা নিচ্ছেন, তাই না? তো প্রশ্ন হচ্ছে যে মাঝে মাঝে আপনি 9টার দিকেও এক্সাম দিচ্ছেন, 8টার দিকেও এক্সাম দিচ্ছেন, কিন্তু আপনি ছোট একটা শুধু টাইমিংয়ে যদি চেঞ্জ আনতে পারেন, তাইলে আপনার লাইফে এটা একটা বড় ইফেক্ট হিসাবে দেখা দিবে। কি সেটা আমি আপনাকে বলছি। আমাদের শরীরে একটা ঘড়ি আছে, এটার নাম হচ্ছে সার্কাডিয়ান ক্লক বা বায়োলজিক্যাল ক্লক। মেলাটোনিন নামক হরমোন, পিনিয়াল নামক একটা গ্রন্থি আছে আমাদের শরীরে, স্ট্রেস হরমোন, সবগুলো মিলাই একটা ঘটনা ঘটায়, দিস ইজ কল্ড ক্লক। তো এইটা 24 ঘন্টা পর পর রিসেট হয়। তো আপনি প্রত্যেক দিন যখন যে কাজ করেন, ওই কাজটা তখনকার জন্য বেটার হয়ে যায়। যেমন কোচিং সেন্টারে যখন আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি 3টার ব্যাচে ভর্তি হয়েছেন, 6টার ব্যাচে ভর্তি হয়েছেন, সকাল 8টার ব্যাচে ভর্তি হয়েছেন, কিন্তু আপনাকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে সকাল 10টায় AM, সকাল 10টা, এই 10টা থেকে 11টা পর্যন্ত আপনাকে পরীক্ষা দিতে হবে। তো এখন দেখেন, আমাদের শরীরে যে সার্কাডিয়ান রিদমটা আছে, এইটা কিন্তু দুইটা কথা বলে। একটা হলো খেলাধুলার জন্য বেস্ট টাইম হচ্ছে বিকেলবেলা, বিকেলবেলা কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি সবচেয়ে ভালো থাকে, স্পোর্টসে সবচেয়ে ভালো করা যায়। আর এই ব্রেন খাটিয়ে সবচেয়ে ভালো করা যায় দুপুরবেলা, সবচেয়ে ভালো হয় দুপুরবেলা। আমরা তো জানতাম সকালবেলা ঘুম থেকে উঠে পড়ালেখা ভালো হয় না, এটা সাইন্টিফিক্যালি এটা অ্যাপ্রুভ না। সো আমি ভিডিও লিঙ্কটা আপনাকে দিয়ে দিব, আপনি সেখানে কিন্তু ব্যাখ্যাটা পাবেন কেন না এবং কেন। তো দেখেন, আপনি যদি প্রত্যেক দিন, আমরা যদি 71 সেট কোশ্চেন আপনাদের দিচ্ছি, তো আপনি যদি প্রত্যেক দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে কোশ্চেনটা সলভ করেন, তাহলে আপনার ব্রেন ধীরে ধীরে বুঝে ফেলবে আগামীকাল 10টা থেকে 11টার দিকে আবার কোশ্চেন সলভ করতে হবে, পরের দিনও তাই, তারপরের দিনও তাই, করতে করতে আপনি মেডিকেল অ্যাডমিশনের দিনও চলে আসবেন। ওই মোমেন্টে আপনার ব্রেন কিন্তু আগে থেকে সে জানে, সে বোঝে, আপনি অলরেডি দীর্ঘদিন তাকে অভ্যস্ত করছেন এবং 10টা থেকে 11টা আপনার ব্রেনকে সবচেয়ে বেশি খাটাইছেন। অ্যাডমিশনের দিনে দেখবেন আপনার ব্রেন ওই সময় সবচেয়ে কম ভয় পাবে, আপনার ব্রেন ওই সময় প্রিপেয়ার্ড যে আজকে আমাকে এই সময় পরীক্ষা দিতে হবে, আমি তো রেগুলার দিয়ে আসতেছি, এবং আপনার ব্রেন ওই সময় সবচেয়ে বেশি কাজ করবে। সো যারা এই ভিডিওটা দেখছেন, ট্রাস্ট মি, আপনি জাস্ট সার্কাডিয়ান রিদমের যে ভিডিওটা আমি এখন দিব আপনাকে, লিঙ্কটা দিব, আপনি লিঙ্কটাতে একবার গিয়ে দেখবেন যে আমি একটু বানিয়ে বলতেছিলাম। সো আমরা যেহেতু আপনাকে 71 সেট মেডিকেলের জেরক্স বা ডেমো কোশ্চেন আপনাকে পাঠাইছি, আপনি এই 71 সেট আজ থেকে ঠিক করবেন, সকাল 10টা থেকে 11টায় আপনি এক্সাম দিবেন, একবার পারফেক্ট টাইম, আপনার মেডিকেল এক্সামও হবে 10টা থেকে 11টা। সো আপনার ব্রেনকে আগে থেকেই প্রিপেয়ার করতে হবে, আপনার ব্রেন ওই দিনে সবচেয়ে কম ভয় পাবে, ব্রেন প্রিপেয়ার থাকবে, ব্রেন ওই মোমেন্টে সবচেয়ে ভালো কাজ করবে। খুবই ছোট, খুবই সিম্পল জিনিস, বাট দেখেন কতটা ফাংশনাল। আপনি আমাকে বলতে পারেন, ভাই আমি তো কোচিংয়ে বিকেলের ব্যাচে ভর্তি হয়েছি, তাহলে আপনি কাজ করেন, সকালবেলা এক্সাম দেন, যখন প্রিপারেশন নেন ওই মোমেন্টে ঠিকঠাক এক্সাম দেবেন, আগে পিছিয়ে আপনি প্রিপারেশন নেবেন, কিন্তু সকাল 10টা থেকে 11টা আপনি এক্সাম দেবেন। ভাই আমার তো কোচিংয়ে ক্লাসই হয় সকাল 10টা থেকে 11টা, 9টায় আমি হচ্ছে এক্সাম দিই। দেখেন, আপনি পারলে টাইমটা একটু চেঞ্জ করে নেন কোচিংয়ে, আর যদি না পারেন কিছু আসলে করার নেই, কেউ সুবিধা পাবে টাইমিংয়ের জন্য, কেউ সুবিধা আদায় করে নেবে, বাট এইটা আমি আপনাকে বলে রাখতেছি, এটা ফাংশনাল, সায়েন্টিফিক্যালি প্রুভড, এবং পরীক্ষার দিন আপনি গিয়ে বুঝতে পারবেন। আমি আমার অনেক স্টুডেন্টকে র্যান্ডমলি প্রশ্ন করছি, তারা যখন প্র্যাকটিস করতো বাসায়, গতবার তো সিক্রেট ফাইল ছিল না, তাহলে বাসায় আপনার এইরকম প্রত্যেক দিন প্র্যাকটিস করার সুযোগ হয়তো বা অন্যগুলোতে ছিল, কিন্তু মেডিকেল অ্যাডমিশনে ছিল না, থাকতেও পারে অনেকের, তো তারা কী করছে, তারা বলছে যে আমরা আগের কোশ্চেন যেগুলো ছিল এগুলো সলভ করতাম। তো দেখেন, আগের কোশ্চেন আর আপনি তো টানা 3 মাস সলভ করতে পারবেন না। সো যারা সিক্রেট ফাইলস কালেক্ট করছেন, তাদেরকে বলতেছি 71টা কোশ্চেন সেট আছে, আপনি অবশ্যই প্রত্যেক দিন 10টা থেকে 11টায় সেট করবেন,
আপনার ওই সময় কোনো কাজ থাকুক আর না থাকুক, প্রত্যেক দিন একদিনও মিস করবেন না। মেডিকেল অ্যাডমিশনের দিনে গিয়ে আপনার এক্সাম শেষ মনে রাখবেন। সো পরীক্ষায় পারফর্ম করবে এটা, এটাকে ভয় থেকে বের করতে হবে, এটাকে আগে থেকেই জানাতে হবে, এটাকে আগে থেকে বোঝাইতে হবে, ওই দিনে ওই সময় পারফর্ম করতে হবে। সো সিক্রেট ফাইলস আজ থেকে যারা আমাদের বায়োলজি এটার থেকে সলভ দেখেন প্রত্যেক দিন নিজে বাসায় দাগানোর পরে রাত্রে 10টার দিকে গিয়ে, তো তারা মনে রাখেন আপনি সলভ ওই সময়ই পাবেন, কিন্তু দাগাচ্ছেন আপনি দিনের বেলা। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পাগল কিংবা যারা একটু ক্রেজি, করতে হবে, ভালো করতে হবে। এবং যারা একটু আস্থা রাখে এবং যারা এক্সপ্লেনেশনে সায়েন্টিফিক এই মেথডগুলোতে বিশ্বাস রাখে, তারা খুব দ্রুত এই কাজটা শুরু করে দেন। আগামীকাল থেকেই 10টা থেকে 11টা সিক্রেট ফাইল সলভ করা শুরু করবেন। আল্লাহ হাফিজ।